আসসালামু আলাইকুম কুকিং লাভার্স বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ময়দা দিয়ে তৈরি খুবই মজার সকাল বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য পান এই বানগুলি খেতে খুবই মজা আর আপনারা চাইলে একদিন করে এগুলো বেশ কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর আপনার বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে চলুন তৈরি করছি বান প্রথমে একটি বাটি নিয়েছি এর মধ্যে আধা কাপ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি আঙ্গুল ডুবানো যায় এমন গরম হতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ইস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ ইস্ট এখানে বানগুলোকে ফুলানোর জন্য ব্যবহার করা হয় পারুটি বা নান রুটি এই টাইপের জিনিসগুলোকে ফুলানোর জন্যই মূলত ইস্ট ব্যবহার করা হয়ে থাকে আমি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য বড় একটি বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি প্রতি কাপ ময়দার জন্য এক টেবিল চামচ করে সয়াবিন তেল দিলাম এবার এগুলোকে হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আবার চাইলে বাদও দিতে পারেন এবার এরকম আঙ্গুল দিয়ে ডলে ডলে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এটা হয়েছে কি না চেক করার উপায় এরকম মুঠো করলে দলা হবে এবং আস্তে করে প্রেস করলে এটা ভেঙে যাবে মাখানো হয়ে গিয়েছে এবার যে ইস্টটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর যদি আপনারা ইস্ট ভেজানোর পরে এমন না ফুলে ওঠে তাহলে সেই ইস্ট দিয়ে কোনো কিছু করতে যাবেন না তাহলে সেগুলো ফুলবে না দিয়ে দিচ্ছে আরও এক টেবিল চামচ চিনি আমি এখানে মোট দুই টেবিল চামচ চিনি দিলাম আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি আপনারা চাইলে কিন্তু পুরোটাই দুধ দিয়ে করে নিতে পারেন আবার চাইলে পুরোটাই পানি দিয়েও করে নিতে পারেন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি আবারও একটু পানি দিয়ে দিচ্ছে অল্প অল্প করেই পানি দেবেন একবারে পানি দিলে পরিমাণটা বোঝা যায় না তো ডোটা করা হয়ে গিয়েছে স্মুথ করে ডোটা করে নিয়েছি চার পাঁচ মিনিট মথে নিলেই এরকমই স্মুথ হয়ে যাবে উপর থেকে এক চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার ডোটাকে উপর এবং নিচে তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই তেলটা দিলে ডোটা কিন্তু আর ড্রাই হবে না একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা গরম জায়গায় রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি ডোটাকে নিয়েছি দেখুন এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে প্রায় দুই গুণের বেশি হয়েছে আমি আবারও একটু মথে নিচ্ছি ভালো করে মথে নিতে হবে এভাবে হাত দিয়ে ডোলে ডলে খুব সুন্দর করে মথে নিচ্ছি আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন যত সুন্দরভাবে মথা হবে বানগুলো কিন্তু ততটা সুন্দর হবে এবার একটা বড় রোল করে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি আমি এগুলোকে খুব বেশি বড় করব না আমি সবগুলোকে একইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও বড় সাইজ করে করে নিতে পারবেন সবগুলো বল আমি করে নিয়েছি এবার হাতে একটু ময়দা লাগিয়ে নিয়ে প্রথমে ফোল্ড করে নিচ্ছি তারপরে হাতের মধ্যে ঘুরিয়ে এরকম গোল করে নিচ্ছি আর এটাই স্মুথ করে করে নিতে হবে দেখুন হয়ে গিয়েছে এবার কাবাবের মতো হাতের গোড়ালি দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি সাইজটা পুরোটাই আপনাদের ওপর নির্ভর করবে আপনারা চাইলে আরও কিন্তু বড় করতে পারেন দেখুন এটা হয়ে গিয়েছে আমি একটি ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি যাতে এগুলো নিচে লেগে না যায় এবার একটি ভেজা রুমাল দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছি রুমালটাকে ভেজানোর পরে আমি খুব ভালো করে চিপে নিয়েছি এবার ঢেকে রেখে দিচ্ছি এবং বাকিগুলো বানিয়ে নিচ্ছি আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে খুব ভালো করে গোল করে নিতে হবে আর হাতের সঙ্গে লেগে আসলে এভাবে একটু ময়দা ছিটিয়ে নেবেন আপনারা চাইলে তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন এবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হাতের তালু দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি দেখুন আমি সবগুলো বান বানিয়ে নিয়েছি এবার আবারও রুমাল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য রেখে দিলে এগুলো আরও অনেকখানি ফুলে উঠবে একটা সাইডে রেখে দিচ্ছি চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি জালটা কিন্তু মিডিয়ামে আছে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে বানগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন বানগুলো কিন্তু আগের চেয়ে অনেকখানি ফুলেছে জালটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই রাখবেন এক পাশটা একটু হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি আমি আলতো করে এগুলোকে উল্টে দিচ্ছি আর একবারে বেশি করে দেবেন না কারণ এগুলো অনেকখানি ফুলে যাবে তো আমি আবারও এগুলোকে উল্টে দিচ্ছি এগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে জালটা একদমই বাড়াবেন না তাহলে দেখা যাবে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভিতরটা ঠিকমতো হবে না তাই এগুলোকে মিডিয়াম জালে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি আপনাদের আরও একটি জিনিস দেখিয়ে দিচ্ছি দেখুন কিছু বানগুলো এরকম ফেটে উঠেছে যেগুলো ঠিকমতো স্মুথ হবে না বলটা করার সময় সেগুলো কিন্তু পরে এরকম তেলের মধ্যে ভাজার সময় ফেটে যাবে তাই বানগুলো করার সময় যতটুকু সম্ভব স্মুথ করে নেবেন এগুলো হয়ে গিয়েছে প্রায় এবার এগুলোকে আমি উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি আমি পরের ব্যাচেরগুলোকেও একইভাবে দিয়ে দিলাম দেখুন এগুলো হয়ে গিয়েছে আর এগুলো স্মুথ করে করে নিয়েছিলাম এর জন্য কিন্তু এগুলোতে ফাটল নেই এবার এগুলোকে উঠিয়ে নিয়েছে তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই বানগুলো কতটা সুন্দর হয়েছে আমি একটি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে একেবারে ফোমের মতো দেখুন বানগুলো কতটা নরম হয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো আপনার বাচ্চার টিফিনে দিতে পারেন আর একদিন বানিয়ে আপনারা বেশ কয়েক দিন পর্যন্ত এগুলোকে সংরক্ষণ করতে পারবেন আর এই বানগুলো সকাল বিকেলের নাস্তা বা বাচ্চা টিফিনের জন্য একেবারেই পারফেক্ট আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর নতুন নতুন যে কোনো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ।